বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আচ্ছা শ্রুতি, মধ্যখানে তুইও একটা একটা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চারই হয়েছিলিস বলা চলে। দর্শকরা যেমন তোকে ভালোবাসাও দিয়েছে, সবাইকেই ভালোবাসা দেয়, সেরকমই তাদের মধ্যে একটা ক্রিটিসিজমেরও ব্যাপার থাকে। হয়তো নিজেদের মধ্যে কোনো যুদ্ধ চলছে না, কিন্তু এই যে রাজা মাম্পির চরিত্র এবং নোয়া কিয়ানের চরিত্র নিয়ে একটা কম্পারিজম সবসময় দেখা গেছে উইদাউট এনি রিজন। কারণ একটা কন্টেন্টে এখন কিন্তু কন্টেন্টটাই হিরো, অতএব আলাদা করে হিরো হিরোইন বলে যে তুই বারবার বোঝানোর চেষ্টা করেছিস, দর্শকেরও জানার ইচ্ছা ব্যক্তিগত জীবনে সত্যি কি এরকম কোনো কম্পিটিশন তোদের মধ্যে এসছে কখনো? একদম না, টু বি ভেরি অনেস্ট, মানে রাহুল দা তো আমাকে ভীষণ স্নেহ করে, কারণ রাহুল আর স্বর্ণেন্দু ইউজ টু বি ফ্রেন্ডস, ঠিক আছে? তো সেইখান থেকে আমাকে একদম নিজের বোনের মতো ট্রিট করা, এবং রুকমাদি আমার থেকে হয়তো 2-3 বছরের বড়, রুকমাদির সাথে আমার পুরো মানে দিদি বোনের সম্পর্ক থেকে খুব, আমরা খুব ভালো বন্ধু, মানে খুবই ভালো বন্ধু। তো আমাদের মধ্যে ওই কাজের জায়গায় কাজটুকুই, মানে মাম্পি যে নোয়াকে পছন্দ করতো না, ওটুকু শুধু ওই ফ্লোর অবধি সীমাবদ্ধ, এর বাইরে কোনো রকম, মানে আজকে আমি পাবলিক প্লেস বলে বলছি না, এটা এটা মানে আজকে রুকমাদি লাইভে থাকলেও হয়তো রুকমাদিও সেম কথাটাই বলতো, যে আমাদের মধ্যে এই বিষয়টা আসেনি আর আসবেও না। এটা এটা প্রিমিয়ারি করার সময় জ্যাসমিনের সাথেও হয়েছিল, মানে জ্যাসমিন যে ক্যারেক্টারটা জ্যাসমিন দিয়ে করতো, সেটা হয়েছিল যে জ্যাসমিন এত একটা গর্জিয়াস, মানে ইটস ভেরি ট্রু ফ্যাক্ট, মানে আমি তুমি জানো স্পষ্টবাদী বললে বলে আমি বললাম, শি ইজ ভেরি গর্জিয়াস, শি ইজ ভেরি লাইক হট অ্যান্ড সিজলিং, আই মাস্ট সে। তো মানে শি ইজ এ হিরোইন, মানে ও ও যে মানে কি বলবো, একটা নেগেটিভ লিড করলো, সেখানেও বলেছিল আমাকে সবাই যে অত ঝাঁচকচকে একটা মেয়ে থাকতে কেন নয়ন হিরোইন, কেন শ্রুতিকে হিরোইন করা হলো, শ্রুতির বাদ মানে শ্রুতিকে বদল করে জ্যাসমিনকে নয়ন করা উচিত ছিল, বাট মানে পিপল কান্ট গেট ইন টু দিস কি নয়নের যে ক্রাইটেরিয়া, নয়নের যে চরিত্রায়ন বা নয়নের যে ফিচার থাকা উচিত সেটা কিন্তু জ্যাসমিন রয়ের নেই। জ্যাসমিন রয় কিন্তু গৌরবের গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, সেটা জ্যাসমিন দিয়ে আমরাও এগ্রি করতাম যে দেখ যে যার চরিত্রে আমরা পারফেক্ট, শাহানাদি বা সন্দীপ দা আমাদের তো ওই দেখেই কাস্টিং করেছিলেন। তো এইটা দর্শককে বুঝতে অনেক সময় লাগবে যে একটা গল্পের মুখ্য চরিত্র কেমন, সে কোন অর্থনৈতিক পরিস্থিতি থেকে বিলং করছে, তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি, এইটা যে চরিত্রটার মুখে হাব ভাব হাঁটা চলায় মানে স্পষ্ট হয় আর কি, তাকেই সেই চরিত্রটা দেওয়া হয়। তো এখানে কোনো পার্সোনাল কোনো ইস্যু নেই, পার্সোনাল কোনো সমস্যাও হয় না আমাদের, কারণ আমরা বুঝি যে আমাদের যে যার যেটা চরিত্র দেওয়া উচিত সেটাই আমাদের লেখিকা বা লেখকরা দেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।